ভারতীয় বর্ডার ফোর্স অথবা বিএসএফের স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এবার এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আমবাড়ি সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে ফরিদ হোসেন শরীফ নামের এক বাংলাদেশি নিহত হয়েছে, যার বয়স ছিল 25 বছর। গতকাল মঙ্গলবার রাত 2টার দিকে এই ঘটনা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর 61 ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মেহেদী হাসান। তিনি আরও জানান, লাশ ফেরত সহ পতাকা বৈঠানোর আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। নিহত ফরিদ বুড়িমারি ইউনিয়নের উফারমারা এলাকার শামসুল হকের ছেলে। তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন বলে অভিযোগ করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল রাতে ফরিদ সহ একদল বাংলাদেশি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে, কিন্তু সেখানে ঢুকতে তারা 61 কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের একদল টহল দলের সামনে ধরা পড়ে। তখন বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে প্রাণ নিয়ে অন্য বাংলাদেশিরা ফিরে আসতে সক্ষম হলেও, কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় সেখানে মারা যান ফরিদ। পরে সেখান থেকে তার লাশ নিয়ে যায় বিএসএফ। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।